আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশান দেবেন, আপনারা জানেন যে আপনাদের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং সেই প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড মানে শুরু করা মানে যে সময় সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। আবার আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন আপনারা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন আপনারা একটা নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেখানে আপনাদেরকে শো করছে যে ইউ আর নট এলিজিবল ফর দিস এক্সামিনেশন। এটা কেন হচ্ছে? আপনি যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ওই রকম মেসেজ কিন্তু আপনার শো করবে। এবার আপনি যদি মনে করেন যে আমি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছি, আমি এক্সামিনেশন ফর্ম ফিল আপ করেছি, ইউনিভার্সিটি থেকে যে সমস্ত গাইডলাইনগুলো আমাকে দেওয়া হয়েছিল বা আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা সমস্তটাই কমপ্লিট করেছি, তা সত্ত্বেও কেন দেখা আছে যে ইউ আর নট এলিজিবল ফর দিস এক্সামিনেশন, অর্থাৎ আপনি এই পরীক্ষায় বসতে পারবেন না বা এই পরীক্ষা আপনি দিতে পারবেন না, সেক্ষেত্রে খুব সম্ভবত এটা সার্ভার প্রবলেম। আপনারা অপেক্ষা করুন, আপনাদের মধ্যে অনেকেই আছেন মানে এইরকম তথ্য মানে এইরকম রিপোর্টও এসছে যে মানে তারা কিন্তু সমস্তটাই কমপ্লিট করে রেখেছিল, ইউনিভার্সিটি থেকে যেমনটা বলা হয়েছিল তারা তেমনটাই কিন্তু কমপ্লিট করে রেখেছিল, তা সত্ত্বেও কিন্তু এরকম একটা মেসেজ তাদেরও শো হচ্ছিলো, তারা কিন্তু একবারের জায়গায় বারবার চেষ্টা করে করে তারা কিন্তু সাকসেস হয়েছে, অর্থাৎ শেষ পর্যন্ত তাদের কিন্তু মানে তারা অ্যাডমিট ডাউনলোড করতে কিন্তু সক্ষম হয়েছে। তো সেই জায়গা থেকে আপনাদেরকেও বলবো, আপনার যদি সমস্ত প্রসেস ঠিকঠাক থাকে, আপনি যদি সমস্ত স্টেপগুলো যদি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেছেন, তা সত্ত্বেও যদি আপনাকে ওই রকম একটি লেখা শো করছে যে ইউ আর নট এলিজিবল ফর দিস এক্সামিনেশন, তাহলে আপনি এক কাজ করুন, আপনি অপেক্ষা করুন বা আপনি ঘন্টায় ঘন্টায় চেষ্টা করুন, আপনি আধ ঘন্টা অন্তর অন্তর চেষ্টা করুন, আশা করি আপনার শেষ পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। তা সত্ত্বেও যদি দেখেন যে আপনি চেষ্টা করছেন, একদিন কেটে গেছে, দুদিন কেটে গেছে, তা সত্ত্বেও আপনার হচ্ছে না, এদিকে আপনার সমস্ত প্রসেস আপনি জানেন যে আপনি সমস্ত কিছুই কমপ্লিট করে রেখেছেন, তাহলে ইউনিভার্সিটি থেকে যে হেল্পলাইন নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছিল সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। নাম্বার হচ্ছে 9830338974। এই নাম্বারে আপনারা ওয়ার্কিং ডেতে ওয়ার্কিং আওয়ারে ফোন করবেন এবং আপনি ফোন করছেন হয়তো ফোন ধরছে না, এদিকে পরীক্ষা দোরগোড়া, সেক্ষেত্রে কী করবেন? আপনাকে কিন্তু ইউনিভার্সিটির যে এক্সামিনেশন যে হেড অফিস আপনাকে কিন্তু সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে, ওখানে যে সমস্ত স্যাররা থাকেন খুব হেল্পফুল, ওখানে গিয়ে আপনার সমস্যার কথা জানাতে হবে। সেটা হচ্ছে 134-1 মেঘনাথ সাহা সরণি, কলকাতা 700029, একেবারে গোল পার্কের কাছে, গোল পার্কে নেমেই অফিস দেখতে পাবেন, সেখানে লেখা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লেখা রয়েছে। আপনারা ওই অফিসে গিয়ে আপনারা কিন্তু আপনার সমস্যার কথা জানাতে পারেন। আপনারা এইভাবে করুন, আশা করি সার্ভার প্রবলেমের জন্য এরকম হচ্ছে। আপনারা যদি সমস্ত প্রসেস ঠিকঠাক থাকে তো সেই জায়গা থেকে যদি সমস্ত প্রসেস ঠিকঠাক থাকা সত্ত্বেও যদি আপনার ওই রকম শো করছে, তাতে মানে ভয় পাওয়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই, আশা করি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে এবং আপনি পরীক্ষা দিতে পারবেন। এইটুকু তথ্যই আপনাদেরকে জানানোর ছিল, ধন্যবাদ।